দেশের জন্য সর্বমতে সৎকার, দেশের জন্য সর্বমতে সৎকার। আপনার কিন্তু আওয়ামী লীগ বলি নেই, বিএনপি বলি নেই, কোনো দল সর্বমতে সৎকার। এত বলিষ্ঠ স্লোগান কয়টা সংগঠন বাংলাদেশে দিতে পারি? আগামী 17 তারিখে আমাদের এই প্রোগ্রাম সকাল 9টায় শুরু হবে, যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত। আমরা আশা করছি জাতীয় সংসদের স্পিকার অথবা মন্ত্রী পরিষদের সদস্যরা এই প্রোগ্রামে উপস্থিত করবেন, থাকবেন সারাদিন আমাদের সাথে। বাংলাদেশের বিশিষ্ট জনরা আমাদের সাথে থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনেক উদযাপন করছি, এবং একই সাথে আমরা 10টা বিশিষ্ট ব্যক্তি 10 জনকে সম্মাননা দিব ডিওয়াইডিএম ইউথ আইকন অ্যাওয়ার্ড, এবং 5টা সংগঠনকে সারা দেশে আমরা আবেদন চাচ্ছি, অনেক সংগঠন আবেদন করছি, তার থেকে বাছাই করে একটা জুরি বোর্ড নিয়ে নিরপেক্ষভাবে অর্থাৎ 10 জন ব্যক্তি এবং 5টা সংগঠনকে সম্মাননা জানানো হবে। নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন থাকবে, র্যালি হবে, এবং 4টা বিষয়ভিত্তিক সেশন হবে। নাম্বার 1 চতুর্থ শিল্প বিপ্লব এবং তথ্য প্রযুক্তি, নাম্বার 2 সমুদ্র অর্থনীতি এবং উদ্যোক্তা তৈরি, নাম্বার 3 SDG ক্লাইমেট চেঞ্জ, এবং সর্বশেষ সংখ্যালঘুদের অধিকার, মানবাধিকার এবং আমাদের জাতীয় যুব নীতির পর্যালোচনা। আপনারা অনেকেই হয়তো জানেন জাতীয় যুব নীতি অর্থাৎ বাংলাদেশের যুবরা কেমন থাকবে, কীভাবে চলবে, মন্ত্রণালয় কী করবে কী করবে না, সেই নীতিমালাটা আমারই লেখা, এবং সেই লেখা 2012-তে লিখেছিলাম, 14-তে আবারও কাজ করেছি, 17-তে মহান সংসদে এটা পাশ হয়, এবং 5 বছর অন্তর এটা রিভিউ করার কথা, যেহেতু প্রতি 5 বছরেই নর্মালি একটা দেশের অর্থনৈতিক বিশ্ব পরিস্থিতি নর্মালি বলে।